আমার বাচ্চা যখন অপরাধ করে, ভুল করে, দুষ্টামি করে, তখন আমি আমার বাচ্চাকে ডাকি, তার এটা হয় না, তার সেটা হয় না, তার অমুকটা হতে পারে না, তার তমুকটা হতে পারে না। আমি আমার বাচ্চাদের কোনোদিন এভাবে বদ্ধ করি না, গালাগালি করি না। আমার বাচ্চা যখন অপরাধ করে, ভুল করে, দুষ্টামি করে, তখন আমি আমার বাচ্চাকে ডাকি, বুকে জড়িয়ে নিই, এরপরে চুমা খাই, আদর করি, এরপরে আমার বাচ্চাকে বলি, আব্বু এটা করতে হয় না, এটা করলে খারাপ হয়, এটা করলে গুনাহ হয়, এটা করলে কিন্তু তুমি জাহান্নামের আজাবে জ্বলতে হবে। আমি এটা তাকে বুঝাই, যদিও বা তার বয়স 7 বছরের বেশি হয়নি, তার নিচে, তাও আমি তাকে জাহান্নামের ভয় দেখাই। আমার বাচ্চা বোঝে, আমার কথা শোনে, আর ওই পাপ করে না। আমার বাচ্চা যদি দুষ্টামি করে, পড়াশোনা না করে, আমি তাকে আদর করি, চুমা খাই, এরপরে তাকে বলি, বাবা বড় হয়ে না তুমি আলেম হবে, এ কথা না তুমি বলো, তুমি যদি না পড়ো তাহলে কেমন করে আলেম হবে, এ কথা বলি, বুঝে যায়। তারপরে সে সুন্দর করে পড়াশোনা করে, তার মানে আপনি আপনার সন্তানকে বদ্ধ করতে পারবেন না। আপনার যদি বদ্ধ করার ইচ্ছাই থাকে, তাহলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি বদ্ধ করবেন, আল্লাহ তক জানি কাবার ইমাম বানায়, আল্লাহ তক জানি বড় আলেম বানায়, আল্লাহ তক জানি অনেক বড় মুহাদ্দিস বানায়, আল্লাহ তক জানি অনেক বড় মুফাসসির বানায়, আল্লাহ তক জানো এই জাতির জন্য কল্যাণ কর বানায়, ভালো বদ্ধ করেন। তা না আপনি বদ্ধ করেন, আপনি কি জানেন আপনার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না? বাবা মা যখন দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, যা বলে তা কবুল হয়ে যায়। আপনি কখন কোন দোয়া বলবেন আর কবুল হয়ে যাবে, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি সন্তানকে বলছেন তুই মরতে পারিস না, এই দোয়া যদি কবুল হয়ে যায়, কোন অ্যাক্সিডেন্টে মরে যাবে, তখন আপনার ব্যথা লাগবে। তাই আমি আপনাকে বলছি, সন্তানকে কখনো বদ্ধ করবেন না। যদি করতে হয়, ওই কালবানি মক্কার ইমাম তার মায়ের মতো বদ্ধ করবেন। কালবানি রহিমাহুল্লাহ, কালবানি হাফিজাহুল্লাহ, তিনি একটা বক্তব্যে তিনি বলছিলেন যে আমি কাবা শরীফের ইমাম হয়েছি আমার মায়ের বদদোয়ায়। কিভাবে? আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, তাই আমার মা আমাকে বদদোয়া করত, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়, এভাবে বদদোয়া করত। হয়তোবা আমার মার বদদোয়া আল্লাহ কবুল করেছে, তাই আজকে আমি কাবার ইমাম। কারণ অন্য দেশ থেকে কেউ ইমাম হতে পারে না, এই ব্যতিক্রম। একজন নিগ্র মানুষ, আফ্রিকান মানুষ, কাবার ইমাম কালবানি। অতএব আমি আপনাকে বলছিলাম, আরেকজনকে মাফ করে শিখবেন, ক্ষমা করে শিখবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আলা উখবিরুকুম বি আফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ। আমি কি তোমাদের বলবো না, সালাতের চাইতে, সাদাকার চাইতে, সিয়ামের চাইতে, অর্থাৎ সালাত আদায় করে তোমরা যেই নেকি পাবে, সাদাকা করে তোমরা যেই নেকি পাবে, সিয়াম পালন করে তোমরা যেই নেকি পাবে, আল্লাহ তোমাদেরকে তার চেয়ে বেশি নেকি দেবে। আমি কি এই কথা তোমাদের বলবো না? তখন সাহাবীরা বলেন, আমরা বললাম, কুল না, আমরা বললাম, বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া, দুজনের মধ্যে মিল করে দেওয়া। যারা দুজনের মধ্যে মিল মীমাংসা করে দেয়, সালাত আদায় করে, সাদাকা দিয়ে, সিয়াম পালন করে যেই নেকি পাবে, যারা দুজনের ভিতরে মিল করে দেয়, তারা তার চাইতে বেশি নেকি পাবে। তার মানে দুজনের ভিতরে মারামারি লাগাবেন না, মিল করা শেখেন। ওয়াফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, যারা দুজনের ভিতরে বিদ্বেষ লাগায়, দুজনের ভিতরে মারামারি লাগায়, দুজনের ভিতরে ঝগড়া লাগায়, হিয়াল হালিকা, এরা হলো মুন্ডনকারী। মিশকাত 5038 নম্বর হাদিস। হুজুর আপনার বাক্য বুঝলাম না, মুন্ডনকারী মানে কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। শোনো, লা আকুলু তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকু দ্বীন, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি তাকে তোমরা জানো, বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। লা আকুলু তাহলিকু শার
ওলাকিন তাহলিকুদ্দিন, এটা হলো মুন্ডনকারী। আরে আমি এই মুন্ডন দ্বারা মাথার চুলকে মুন্ডন করা বুঝাইনি, যে তোমরা মাথার চুল মুন্ডন করেছো। আর এটা আমি বুঝাইনি, তোমাদের যে একটা ইসলাম আছে, তোমাদের যে একটা দিন আছে, এই ইসলাম এই দিনের মাথা কেটে দিলে যা হয়, যারা হিংসা বিদ্বেষ ঘৃণা করে তাদের এই একই পাপ হয়। আমার কিছু করার নেই, হাদিস মিশকাত 5039 হাদিস সহি, আমার কিছু করার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এরপরে তিনি দাঁড়ালেন, এরপরে তিনি হাত উঁচু করলেন, এরপরে বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি লা তুযিল মুসলিমিন ওয়ালা তুআইরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, তোমরা শুনে রাখো। মুহাদ্দিসিনে কিরাম বলছেন, এখানে তিন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, এক ঈমানদার, দুই মুনাফিক, তিন ফাসিক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদার তোমরা শোনো, মুনাফিকরা তোমরা শোনো, ফাসিকরা তোমরা শোনো, লা তুযিল মুসলিমিন তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াইও না, দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করো না। কেন? তোমরা যদি কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াও তাহলে আল্লাহ তোমাদের দোষ খুঁজবেন, আর আল্লাহ যদি তোমাদের দোষ খোঁজেন তোমাদের অপমানিত করবে যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো। হাদিস মিশকাত 5044, আমার কিছু করার নেই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলমানকে কষ্ট দিবা না, কোনো মুসলমানকে লজ্জা দিবা না, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াবা না। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য নয় কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, কোনো মুসলমানকে লজ্জা দেওয়া, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়ানো, এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিস আমল করার তৌফিক দান করুন। তার মানে আমি আপনাদের বলছিলাম ক্ষমা করা শিখবেন, আমি আপনাদের বলছিলাম গীবাত করবেন না। গীবাত নিয়ে তো অনেক হাদিস শুনেছেন। ইমাম আওজাই রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, একদিন তার বন্ধুকে বলছিলেন, দোস্ত জি, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ? তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ? আমার জন্য একটা বাড়ি খুঁজে দিবে যার আশেপাশে গীবাতকারী নাই, এরকম কি একটা বাড়ি খুঁজে দেবে? তখন আওজাই রহিমাহুল্লাহর বন্ধু বলল, জি এরকম বাড়ি আমি খুঁজে দিতে পারবো। একথা বলে হাত ধরে টেনে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে চলে গেল। তখন বলল, তুমি তো আমাকে কবরস্থানে নিয়ে আসলে। তখন বলল, এটা হলো এমন বাড়ি, এখানে যারা বসবাস করে এরা কারো গীবাত করে না, এরা নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত, ঠিক না? এজন্য অনেকগুলো কথা হয়ে গেছে, আপনাদেরকে অনেকগুলো নসিহত দেওয়া হয়ে গেছে। এক, নিজেকে নিরাপদ মনে করবেন না। দুই, আল্লাহর ভয়ে কাঁদবেন। তিন, আরেকজনকে ক্ষমা করবেন। চার, দুজনের মধ্যে মীমাংসা করে দিবেন। পাঁচ, দুজনের ভিতরে ঝগড়া লাগাবেন না। ছয়, বিদ্বেষ করবেন না। সাত, ঘৃণা করবেন না। আট, হিংসা করবেন না। নয়, কোনো মুসলমানকে কষ্ট দিবেন না। দশ, কোনো মুসলমানকে লজ্জা দিবেন না। এগারো, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত